মানুষের একটি কমন প্রবলেম হলো সে তার রোগ ধরতে পারে না, মানে আমাদের যে রোগটা হয়েছে আমরা সেটা ধরার চেষ্টা করি না, বা ধরার চেষ্টা করলেও আমরা সেটা ধরতে পারি না। আমাদের জীবনের সমস্যাও আমরা মানে বুঝতে পারি না, বা আমরা জানলেও আমরা সঠিক সমস্যার সমাধান করতে পারি না, কারণ আমরা জানি না আসলে আমাদের মূল সমস্যাটা কী। একটি গল্প দিয়ে আমি বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। একটি গ্রামে একজন লোক ছিল, তার একটা রোগ হয়েছিল। রোগটা এমন যে তার সারা শরীরে ব্যথা, সে তার আঙুল যেখানে রাখে সেখানে ব্যথা, এখানে রাখলে ব্যথা, এখানে রাখলে ব্যথা, এখানে রাখলে ব্যথা, এখানে রাখলে ব্যথা, হাতে রাখলে, পায়ে রাখলে, মানে যেখানেই রাখবে শরীরের সব সর্ব অঙ্গেই ব্যথা তার। এবার সে চিন্তা করলো তাহলে এটা চিকিৎসা করতে হবে। তাহলে সে তখন তার এলাকায় বা তার হাসপাতালে গেল, তার কাছাকাছি হাসপাতালে, যে দেখলো যে কোনো সমাধান নেই। ডাক্তার বললো এ কোনো রোগ, মানে এ কি রোগটা, সে ডাক্তার ধরতে পারলো না। তখন সে কী করলো, সে বড় বড় হাসপাতালে গেল, অনেক বড় হাসপাতালে গিয়ে ডাক্তার দেখালো, সব টেস্ট দিল ডাক্তার, সব রকমের টেস্ট করলো, করেও কোনো রোগ ধরতে পারলো না ডাক্তার। ডাক্তার বললো আসলে আমরা পারবো না, আপনার রোগটা ধরতে পারবো না। তখন সে লোকটা অনেক দুঃখ পেল, খুব দুঃখ পেয়ে সে এখন বাড়ি চলে এলো। বাড়ি চলে এসে সে কি হঠাৎ কি মনে হলো, সে একজন হোমিওপ্যাথিক বা কবিরাজ, তারে বলে কবিরাজ, হোমিওপ্যাথিকরা কবিরাজ না অবশ্য, একটা কবিরাজ ডাক্তার, মানে গ্রামের ডাক্তার যারে বলে, তাদেরকে তার কাছে দেখালো। দেখালে সে ডাক্তার তখন সব কিছু চেক করে ধরতে পারলো যে তার আঙুলেই ব্যথা হয়েছে। আসলে তার আঙুলে ব্যথা বলে সে যেখানেই হাত দেয় সেখানেই তার ব্যথা করে। তাহলে সমস্যাটা ছিল তার আঙুলে। আর সে কী করলো, সারা শরীর সব কিছু দেখা শুরু করলো যে কোথায় আসলে সমস্যা। আমাদেরও ব্যাপারটা ঠিক এমন, আমরা মূল রোগের পিছনে না ছুটে, যেটা আমাদের সমস্যা না সেই সমস্যার পিছনেই ছুটি আমরা, মানে আমাদের মূল সমস্যাটা আমরা ধরতে পারি না সহজে। আমরা যদি একটু ভালো করে চিন্তা করে আরও একটু বিশ্লেষণ করে দেখি বিষয়গুলো, তাহলে আমরা আমাদের প্রবলেমটা ধরতে পারবো। এই জন্য আমাদের কান নিয়েছে চিলে, চিলের পিছনে ছুটে না ছুটে আগে আমার কানটা সঠিক জায়গায় আছে কিনা সেটা তো দেখা উচিত, তাই না? এখন আমার প্রবলেমগুলো তাহলে আমাকে অনেক বিচক্ষণতার সাথে, অনেক বিচক্ষণভাবে, অনেক বুদ্ধির সাথে আমাকে বের করতে হবে। অনেক সময় ছোট ছোট প্রবলেমগুলোই আমরা খুঁজতে গিয়ে বড় প্রবলেম ধরে ফেলি, কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে গেছে কিন্তু আমরা ছোট ছোট প্রবলেমকে দায়ী করি। এই জন্য আমাদের মূল প্রবলেমটা বের করার চেষ্টা করতে হবে আর সেটা সলভ করতে হবে, কারণ মানুষের জীবনে অনেক প্রবলেম আছে, কিন্তু আসলে প্রবলেমগুলো আইডেন্টিফাই করাটাই বড় বিষয়। প্রবলেম যদি আপনার থাকে তো সলিউশন অবশ্যই আছে। তো আপনি আগে আপনার প্রবলেমটা বের করার চেষ্টা করুন, আর সবসময় যে বড় কিছু করলে ভালো কিছু হবে তা না, ছোট ছোট কাজ করুন, ছোট ছোট কথা বলুন, ছোট ছোটভাবে বাঁচুন, অনেক ভালো হবে। বা ছোট ছোট করে কোনো কিছু শুরু করলে সেটাই একদিন অনেক বড় হয়ে যাবে। এই জন্য আগে আপনি আপনার প্রবলেমটা বের করুন, তারপরে সেই প্রবলেমের সলিউশনটা এমনিতেই বের হয়ে যাবে। আপনি চেষ্টা করতে থাকুন, ছোট ছোট কাজ করুন, বড় কাজ দরকার নেই, ছোট ছোট কাজ করুন, কিছু একটা হবেই। মোট কথা, আপনি চেষ্টা করে যান, আপনার রোগ ধরারও চেষ্টা করে যান, আপনার জীবনের সমস্যাটা ধরারও চেষ্টা করে যান, তারপরে সলিউশন আপনি বেরিয়ে যাবে বা আপনি নিজেই বের করতে পারবেন। ধন্যবাদ।